চলে এসছি বন্ধুরা আমরা, চলো স্লিপ খেয়ে কা করতো, স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। জিনিস তো আগে কোনদিন দেখিনি আমি। কি বটে সেটা আস্তে আস্তে তুমি জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা আনা হয়েছে, নামও আছে, এটা চাষ হচ্ছে, খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, কোনো ব্যাপারই নয়। আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি, তো আশা করি ভালো একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। মন দিয়ে দেখুন আর ক্লিপ কাটবেন না, পুরোটাই দেখবেন, মজা নেবেন, মজা করেই আজকে এই ভিডিওটা বানাবো। পৌঁছে গেছি সুন্দর গভীর অরণ্যে, চলুন দেখা যাক কি কি আপনাদেরকে দেখাতে পারি। চন্দন, ও এটা কি বটে? এটা কি বটিয়া তোমার লেগ পিসটা আমার। আজকে যে জিনিসটা আমরা নিয়ে এসেছি, অনেকে খেয়েছেন অনেকে খাননি, এই মুরগিটার সঙ্গে পরিচয় আজকে আমাদের হলো ইলাম বাজার সুখবাজার হাট। হাটে গেলাম আমরা অন্য কিছু কিনতে, কিনে নিয়ে এলাম অন্য কিছু। মুরগিটা দেখে কেমন লাগছিল, তবু লোকটা বলল ভাই নিয়ে যাও, এই মুরগির মাংস একবার খেয়ে দেখো। অনেক তো আপনারা খেয়েছেন, আপনাদের ভিডিও দেখি, এই মুরগিটা নিয়ে যান, এই মুরগিটা রান্না করে একবার খেয়ে দেখুন। এটা আমরা এখন পুষছি, কি টার্কে না কি নাম বললো, তা কোন নামে আপনারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে ভদ্রলোক টার্কে, তাই তো, টার্কি 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 বলে পরিচিত। যাই হোক, হ্যাঁ আমরা নিয়ে চলে এসেছি। ক্যা ডরা রহা হ্যায় হমকো, দেখো বারবার আজকে সুন্দর করে এটা আমরা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই মুরগিটা সবার কাছেই প্রথম, এর আগে আমরা চারজনই কেউ খাইনি, খেয়েছি কি, এটা সত্যি নতুন জিনিস। আর এই জঙ্গলের মাঝে নতুন জিনিস, নতুন ভাবে রান্না হবে, আমাদের কাছে নতুন, আমাদের কাছে, আমাদের কাছে নতুন। চলো ভাই, চলো চলো শুরু আরম্ভ। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে জানো তো, এই মুরগিটা দেখে। না না ওটা অমন অমন করো না, একবারে বাচ্চা ছেলের মতন করো না, এটা মুরগি ভাই। হয়তো রক্ত একটু বেরোবে, শুধু রক্ত বেরোবে না, দেখো ডানাটা খুব সুন্দর। যদি ছাতু এদিকে মাংসটাও রান্না করতাম, একটু ছাতুটাও একটু ভাজা ভাজা করে নিতাম, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়, পাবো গ্যারান্টি নাই, এখন তো প্রায় শেষ, তাহলে তোমরা এদিকে যাও, আমরা দুজন এদিকে যাই, চলো তো আনন্দ, আর আমি এদিকে যাই, তোমরা এদিকে যাও। এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা, একটা শুরুতেই প্রথম বনি আমাদের হয়ে গেছে। ছোট ভয়ে টেস্টি হ্যায়, ছোটা পটাকা বড়া ধামাক, হতাশ খুঁজে পাওয়ার পর এই একটা পেলাম। ও বাপরে, ছাতু এখন আর নেই বন্ধুরা, ছাতু সব প্রায় মানুষ কুড়িয়ে নিয়ে চলে গেছে, দুটো হলো। এই দেখো এটা কত বড় পাইছি, আরে বাপরে বাপ, দারুণ তো। আমি টোটাল চারটে পেয়েছি, আমার একদম পারফেক্ট, আমার আর গৌর হয়ে যাবে, দুটো দুটো করে হয়ে যাবে। দেখি খোকনদা কটা পেয়েছে, দেখো আমি পিস রাস্তায় চলে গেছিলাম, আমি খোকনদা খুঁজে পাইছি না, আমি কো ভদল গেল কোথায়, গেল কোথায়, জঙ্গলে হারিয়ে গেলে কি হবে। এটা বন্ধুরা ফুটে গেছে, কিন্তু আমরা এই ডান্টিটা কাজে দেবে, আর এর উপরেরটাও খাওয়া যায়, খুব টেস্টি হয়, এর আগেও আমরা দেখিয়েছি আপনাদেরকে, চলুন। এই যে জঙ্গল চিরে মধ্যখান দিয়ে চলে গেছে পিচ রাস্তা, আমরা পিচ রাস্তায় যাব না, ক্রস করে চল যাব উপরে। জঙ্গল লাভলি, এত সুন্দর জায়গা দেখো, লাভলি। হ্যাঁ বাঘটাক দেখা যাবে না, বাঘ না, তাহলে এই শুধু নেমে যাবো।
আমার সাথে পাঠাইছিস, বেচারা কি কষ্ট হয়েছে রোদ দূরে, আমি ছাতা মাথায় দিয়ে নিয়ে আইছি। শোনো একটা কথাই আছে, সে বলেছিল যে আমার দুটো ছেলে কার্তিক আর গণেশ তোমরা দেশ ভ্রমণ করতে যাও, যে ভ্রমণ করে আগে আসতে পারবে সে হচ্ছে আমার ছেলে। আচ্ছা, তা কার্তিকের তো ময়ূর ছিল, সে ময়ূর নিয়ে ভ্রমণে বেরিয়ে গেছে। আচ্ছা, আর আমাদের কাছে ছিল ইন্দুর, ইন্দুর নিয়ে আমরা কত দূর যেতে পারবো? আচ্ছা, তা তোমরা ওই ময়ূর ভ্রমণ করতে গেছো আর আমরা ইন্দুর নিয়ে এক পাক মেরে এখানে বসে পড়ছি। ভাই আমরা সাধু বাধু করতে যাইনি। ও, তার মানে তুমি বলতে চাইলে যে আমরা হচ্ছে দুনিয়ার বোকা। কেন বোকা? আমরা দুনিয়া ঘুরে তারপর ব্রহ্মাণ্ড শেষ করছি আর তুমি ওই শিবের মাথা দিয়ে খুব করে ঘুরলে। এখানে বসে সবকিছু একটু দেখাশোনা করো। আচ্ছা, আমরা একটু বেরোলে পুরো আমার ইয়েটা তোমরা একটু ঘুরে এলে, ছাতু তুলে এলে, আমরা একটু ঘুরে আসি। ওখানে ভাত তো দেখো গা, ছাতু গুলো কাটো গা। এই পাথর গুলো দিয়ে আগে বাড়ি হতো, আগে যে চুন সুপারি বলতো না, আমার মনে হয় এইগুলো চুন সুপারি নয়, চুন সুরকি। আমি তো ভাবছিলাম চুন সুপারি, চুন সুরকি, চুন সুরকি না। জায়গাটা কিন্তু দেখার মতন জায়গা, বন হলে কি হবে, এই তো একটা নদীর মতন না লাগে। এই যে সেই রহিম রহিম বলছে না, এই যে সেই রহিম গাছ, এই যে এইটা এটা এটা যে রহিম গাছ, এটা দিয়ে কি হয়? এই ছালটা অনেক কাজে লাগে, বিভিন্ন জড়ি গিয়েছে, মানে ফাটাফটো, কাটাকাটি, মানে ওর কষ্ট লাগালে সেরে যায়। কষ্ট ছালটা, ছালটা, ছালটা ওই কাটাকাটিতে বাটাবাটি করে লাগাতে হয়। এটা একটা নদীর মতো কিন্তু। এটা কত দূর গেছে? অনেকটা দূর, অনেক দূর, সুন্দরবনের মতো। হ্যাঁ, নৌকো নিয়ে ফেরিয়েছিলাম মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দরবনের সেই সুরতটা। হ্যাঁ, সেই সরু জায়গাতে ঢুকলাম। হ্যাঁ, ওদিকে গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তোমাকে নিয়ে আমি কেন এসেছি? তুমি গাছগাছরা অনেক কিছু চেনো, জড়িবুটি নিয়ে চলো এমন কিছু যাতে ওদের লাগালে গাছ উল্কায়, গাছ উল্কায়, গাছ উল্কায়। কিন্তু এটা তো আমাদের উচিত নয়। আছে কিন্তু, আছে 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 আছে, কিন্তু ওটা দেওয়া উচিত নয় না। জানি না, শিয়াল আছে কিন্তু। হ্যাঁ, শিয়াল আছে, শিয়াল আছে। হ্যাঁ, বন তুলসী খায়, খায় না লাগে। বঞ্চি কাটা, আমরা পেয়েছি যখন এটা নেব। একটা গল্প টল্প বলবি ভাই? গল্প? গল্প তো আমার খালি অর্ধেক অর্ধেক মুখস্থ থাকবে। গুবের রাতে উঠে দেখি পাশে নাই বউ। পাশে নাই বউ, তাহলে কোথায় গেল?
যাচ্ছেই তো, কি যে করি কি যে করি ভেবে আর পাই না। হঠাৎ করে মনে পড়ে, আরে আমি তো বিয়ে করি না, আমি বলতে গেছিলাম রে ভাই। হঠাৎ করে মনে পড়ে, ইরি শালা আমি তো বিয়ে করি নাই। ও এসে দেখি একটা মরুভূমি তো করে নিত, জল বৃষ্টি নেই, বৃষ্টি নেই। এই জায়গাটা যদি বৃষ্টি হতো বন্ধু, তাহলে যে কি সুন্দর একটা মানে সিন আপনাদের দিতে পারতাম, ভাবা যাবে না, বলাও যাবে না। তা আমাদের দুর্ভাগ্য, আমরা অনেকটা রাস্তা এসেছি বাড়ি থেকে, তাই এখানে ভেবেছিলাম খুব সুন্দর একটা ঝর্ণা বইবে, তার পাশে আমরা রান্নাবান্না করে খাবো, কিন্তু আমাদের সে ভাগ্যটা হলো না, আপনাদেরকেও দেখাতে পারলাম। আমরা ছাতু ভাজবো আগে, তার জন্য সর্ষের তেল যাইবো। হ্যাঁ, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, কটা গোটা জিরে, কটা জিরা, পেঁয়াজ তিনটে রাখি কেন, দিয়ে দেবো এবার ছাতু, ছাতু স্পেশাল ছাতু, স্বাদ মতো লবণ, হলুদ, মাংসটা ম্যারিনেট করে আমরা রান্না করব। ম্যারিনেটে নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, জিরে বাটা, ধনে বাটা, সামান্য পরিমাণে কটা জিরে আর সামান্য পরিমাণে গরম মশলা, আর তার সঙ্গে দেব হামানদিস্তায় থেতলো করা আদা, কুচি পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেবো খাঁটি সর্ষের তেল। খাঁটি কী করে হলো? খাঁটি মানে আমরা ওই চন্দনের বাড়ি থেকে 5 কেজি সর্ষে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, সেটা আমরা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। চন্দনের মাকে গিয়ে বললাম যে কাকিমা, আমরা তো ভেজাল তেল খাচ্ছি আর ডেলি ডেলি তেল মশলা খাচ্ছি, তা তোমার বাড়িতে যদি সর্ষে থাকে তা আমাদের 10 কেজি দাও না, আমরা একখান ভাঙিয়ে নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ বাবা, 10 কেজির মতন দেবো না, তুমি 5 কেজির মতন নিয়ে আগে খেয়ে দেখো তেলটা কেমন, বুঝলে? মাংস তো আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি, আজকে বনে এসেছি আর বনে থেকে তাজা ছাতু তুলেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, ছাতুটা অলরেডি ভাজা হয়ে গেছে, এর উপরেই আমরা মাংস দিয়ে কষাবো। আমাদের হচ্ছে ছাতু মাংস, ছাতু মুরগি, অনেকে অনেক রকম বলে, আমি বললাম ছাতু মুরগি। কষানো করবো একদম সুন্দর, মানে একেবারে তেলে মাংসতে কষানো, একেবারে আর অন্য কিছু না, একদম পুরো ভাজা ভাজা, একদম কষা। জল নামি গেছে? মাংস নামি দাও, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের চিকেন ছাতু, চিকেন ছাতু। হ্যাঁ, মানে যদি শুধু চিকেন করতাম, হ্যাঁ, একটু ঝোল দিতাম, একটু গাঢ় করতাম, শুধু ছাতু দিয়েছি বলে মাখো মাখো করলাম, চলো ছাতুর ফেলে বেড়ার জন্য। একদম, আচ্ছা নামি দাও, নামি দিই। জল চলে এসেছে বন্ধুরা, কি করা যায় এবারে? অনেকদিন পর আমরা জঙ্গলে বৃষ্টি পেলাম, কি দিল ভাই? হ্যাঁ একদম, অনেকদিন পর, অনেকদিন পর। হ্যাঁ, বৃষ্টি তো জোর হবে না, মনে ১-২-৩-৪-৫টা থালা
ভন্ডা হ্যাঁ খেলাটা হচ্ছে আমাদের গৌরাঙ্গর আচ্ছা লাভনি এভি লেগ পিস ব্যাপক না ব্যাপক মানে এদিকে মেঘ বৃষ্টি জঙ্গল তারপরে তাবু তার ভিতরে আমরা মাংস দিয়ে ছাতু দিয়ে কষা তারপর গরম গরম ভাত দিয়ে সত্যি কেয়া বাপ কেয়া বাপ এই প্রথমবার আমরা জঙ্গল থেকে ছাতু কুড়িয়ে আর যে মাংসটা রান্না করেছি সেটাও নতুন আমরা এর আগে কখনো খাইনি তো সত্যি কথা অতি সুন্দর হয়েছে মাংসটা কেমন এ কোকন্দা দারুণ হয়েছে এত সুন্দর গলছে না ছাতু মাংসের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গেছে দর্শকরা যদি নিজের বাড়িতে তৈরি করে ভালোবাসা দিয়ে ছাতু দিয়ে তাহলে তাদেরও টেস্টটা পাবে ঠিক আছে না তবে একটা কথা বলবো শেখার শেষ নেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শেখা যায় আর মার খাওয়ার কোনো বয়স নাই হ্যাঁ তা আমরা যেভাবে রান্নাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি ভালো অবশ্যই আপনাদের লাগবে চন্দন ছাতু পেয়েছিস ভাই এই দেখ ছাতু এটা আমার ছাতু এই দেখো ছাতু আমি লোভ লাগাইছিলাম ওই জন্য পড়ে যাচ্ছিলাম দেখ মাংসের একরকম ফ্লেভার ছাতুর আর একরকম ফ্লেভার একই জায়গায় দেখতে দেখ ঠিক না ওটা গরম মশলা ওটা তো বলছি কি করে বুঝবো তার আগে গরম মশলা চিপিয়ে দিয়েছি তার মানে শোনো যদি জলের মধ্যে তেল পড়ে তেল তেলের কাজ করবে জল জলের কাজ এই দেখো কত ছাতু ওই এই যে সেই ছাতু আরে সব কি ওর পাতে গিয়ে পড়লো না তাই তো দেখছি আমাদের মধ্যে নাই আমার ভাগ্য ভালো ছাতু আমরা পাই নাই কিন্তু রান্নার ভিতরে পেয়েছি এই ছাতু চন্দন তোমাদের সাঁওতাল আদিবাসীরা কোন দিন এইভাবে রান্না করে খেয়েছো মাংস দিয়ে ছাতু খেয়েছো এখন খাচ্ছি এখন খাচ্ছি এর আগে এর আগে আচ্ছা এর আগে ফার্স্ট টাইম বলা ভাই ওই জঙ্গলে জঙ্গলে বলছি মুরগি বলতে এই কি মুরগি যেন নামটা বুঝলাম টার্কি মুরগি আর জঙ্গলে ছাতু ছাতু তো আমরা কোনো তো যাই না ছাতু আমরাই পেয়েছি সত্যি টেস্টটা ও সাধারণ টেস্ট দারুণ টেস্ট এ প্রথমবার আমিও খাচ্ছি ছাতু আর মুরগি আচ্ছা দুলা ভাই খোকন দা এরপর একদিন খাবো মাছ ছাতু একদম ঠিক বলেছি একদম মাছ ছাতু মাছ আর ছাতু মাছ দেখ একবারে গামাগামা ঝোল একদম গামাখা গামাখা আজকে আমার কিন্তু লেগ পিস আমি পাই নাই দুঃখের বিষয় এই 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 নো চান্স নো পাল্টা পাল্টি পাল্টা পাল্টি পাল্টা পাল্টি হ্যাঁ পিস আর লেগ পিস তোদের বৃষ্টি পড়ছে তো যাই হোক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে আমাদের ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে তাবুর বাইরে ক্যামেরা আছে তাই ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও